নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা এইমাত্র মাত্র জিও ট্রায়ের সঙ্গে বৈঠক করলো এবং বৈঠক শেষে আইউসি রিচার্জ পুরোপুরিভাবে বন্ধ করার জন্য সিদ্ধান্ত নিল এবং সেই সঙ্গে ঘোষণা করলো গ্রাহকদের জন্য বার্তা দিয়ে দিল যে আইউসি রিচার্জ একদম হানড্রেড পারসেন্ট বন্ধ করে দেওয়া হবে তো সমস্ত জিও গ্রাহকদের জন্য এটি একটি দারুণ সুখবর বিরাট বড় সুখবর যদি আপনারা জিও গ্রাহক হয়ে থাকেন এবং জিওকে সাপোর্ট করে থাকেন ভিডিওটিকে এখন একটি লাইক করে দেবেন এবং আপনারা এই ভিডিওটি কোন সিম দিয়ে দেখছেন অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি সম্প্রতি অনুষ্ঠিত টেলিকম রেগুলেশন অথরিটি অফ ইন্ডিয়া ট্রাইয়ের আলোচনা সভায় মোবাইল কল টার্মিনেশনে ছ পয়সা আইউসি চার্জ বন্ধ করে দেওয়ার পক্ষে ছিল বেশিরভাগ মোবাইল পরিষেবা সংস্থাই এই সিদ্ধান্তের বিরোধিতা করে শুধুমাত্র দুটি টেলিকম সংস্থা এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া কিন্তু সংখ্যা গরিষ্ঠতার দিক থেকে বিচার করে পয়লা জানুয়ারি থেকে আইউসি চার্জ বন্ধ করার সিদ্ধান্তেই অনড় থাকে ট্রাই তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন ট্রাই কিন্তু এটি একটি দারুণ সিদ্ধান্ত নিয়েছে কেননা ট্রাই এখানে বলেছে দু সালের পয়লা জানুয়ারি থেকে আইওসি রিচার্জ একদম বন্ধ করে দেওয়া হবে তো জিও গ্রাহকদের জন্য এটি একটি দারুণ সুখবর কেননা আপনাদেরকে আইওসি রিচার্জের ঝোল আর উঠাতে হবে না কেননা আই রিচার্জ বন্ধ করার পরেই কিন্তু আপনারা সমস্ত কিছু আনলিমিটেড একদম পেয়ে যাবেন আই রিচার্জ যদি বন্ধ না হয় তার জন্য এয়ারটেল ভোডাফোন আইডিয়া কিন্তু লেগে উঠে পড়েছিল এবং বলেছিল যে আই রিচার্জ যেরকম রয়েছে তেমনই থাক এবং জিওকে যদি সমস্যায় ফেলা যায় এবং জিওর কাস্টমারদের যদি টানা যায় তার জন্যই কিন্তু চেষ্টা করছিল ভোডাফোন এয়ারটেল আইডিয়া কিন্তু এটা কিন্তু সম্ভব নয় কেননা জিওর কাস্টমার এত রয়েছে বেশি যে জিওকে পেছনে ফেলা সম্ভবই না দেখুন বন্ধুরা এখানে কি বলেছে দেশের নানা প্রান্ত থেকে উপভোক্তা সহ একশো পঞ্চান্ন জন অংশগ্রহণ করেছিল ট্রায়ের আলোচনা সভায় উপস্থিত ছিল রিলায়েন্স জিও বিএসএনএল এমটিএনএল এর মতো টেলিকম পরিষেবা সংস্থা আগামী বছরের পয়লা জানুয়ারি কি বিল অ্যান্ড কিপ প্রথার সূচনা হবে নাকি তারই খানিক পিছিয়ে দেওয়া হবে মূলত এই বিষয়ে আলোচনা করতেই ওপেন হাউস বৈঠকের আয়োজন করা হয় টেলিকম কমিশনারের প্রাপ্ত সদস্য টেকনোলজি এস এস শিহরি জানান ট্রাই রেগুলেশন পেপার দু সিদ্ধান্ত মেতাবেক এক জানুয়ারি থেকে আইউসি রিচার্জ অর্থাৎ আইউসি চার্জ কাটা বন্ধ করে দিতে চায় ওপেন হাউস প্রসঙ্গত এই অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে বিপুল লোকসান হয়েছে ভোডাফোন আইডিয়া ও এয়ারটেলের মোট ক্ষতির অঙ্ক প্রায় চুয়াত্তর হাজার কোটি টাকা যার মধ্যে ভোডাফোন আইডিয়ার ক্ষতি রয়েছে পঞ্চাশ হাজার নশো কোটি টাকা এয়ারটেলের ক্ষতি রয়েছে তেইশ হাজার পঁয়তাল্লিশ কোটি টাকা পরিস্থিতির মোকাবিলা করতে ত্রাণ প্যাকেজের আর্জি জানিয়েছে ভোডাফোন তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন ভোডাফোন এবং এয়ারটেল কত পরিমাণের লসে চলছে কেননা জিওকে টেক্কা দিতে কিন্তু দারুণ দারুণ অফার লঞ্চ করেছে ভোডাফোন এবং এয়ারটেল যাতে জিওর থেকে সমস্ত কাস্টমাররা ভোডাফোন এয়ারটেলে চলে আসে এবং তারা কিন্তু নাম্বার ওয়ানে পারে এমনই চেষ্টা করছিল ভোডাফোন এবং এয়ারটেল এবং তার জন্যই কিন্তু সেপ্টেম্বর এবং জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে তাদের অনেকটাই ঋণ হয়ে গেছে যেটা কিন্তু সুপ্রিম কোর্টকে অর্থাৎ সুপ্রিম কোর্টকে এই টাকাটা পে করতে হবে না হলে কিন্তু তাদের সিম পরিষেবা ভারতবর্ষ থেকে অবশ্যই বন্ধ করে দেওয়া হবে বা তাদের আর ব্যবসা করতে পারবে না তো আমার দেওয়া তত যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন এবং যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এইভাবে জুড়ে থাকবেন ধন্যবাদ